প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি প্রকাশ করব 2023 সালের অনুযায়ী বাংলাদেশের 10টি ধনী জেলার তালিকা। আশা করি এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাংলাদেশের ধনী জেলাগুলো সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশের 10টি ধনী জেলার মধ্যে আজকের ভিডিও 10 নম্বরে অবস্থান করছে নরসিংদী জেলা। বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হল এই নরসিংদী জেলা। প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে বেশ সমৃদ্ধিশালী ছিল, তাঁত শিল্প এর প্রধান হাতিয়ার। নরসিংদীর কাপড় উৎপাদন হল মূল কেন্দ্র। মাধবদী এলাকার মানুষের প্রথম ব্যবসা হল কাপড় উৎপাদন করা। যে কোনো ধরনের কাপড় এখানে উৎপাদন করা হয়, তাই এই এলাকায় প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে এবং বাবরহাট হল বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি কাপড়ের বাজার। সমগ্র বাংলাদেশের মানুষ এখান থেকে পাইকারি কাপড় কিনে নিয়ে যায়, তাই অন্যান্য দেশেও এখান থেকে রপ্তানি হয়ে থাকে। এখানে দরিদ্র মানুষের সংখ্যা 10%। বাংলাদেশের 10টি ধনী জেলার মধ্যে আজকের ভিডিও 9 নম্বরে অবস্থান করছে ফেনী জেলা। ফেনী হল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এখানে মোট জনসংখ্যা 14,96,138 জন। এই জেলার মানুষ কৃষিকাজ করতে অনেক ভালোবাসে এবং এই জেলাটি কৃষিকাজে একটি সমৃদ্ধশীল জেলা। এই জেলাতে আছে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা সহ অনেক সুবিধা। তাই বাংলাদেশের মধ্যে ধনী জেলার মধ্যে একটি অন্যতম ধনী জেলার নাম হল এই ফেনী জেলা। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আজকের ভিডিওর 8 নম্বরে অবস্থান করছে ফরিদপুর জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হল এই ফরিদপুর জেলা। ফরিদপুর বাংলাদেশের চতুর্থতম বৃহত্তম পৌরসভা ও দেশের 15তম বৃহত্তম শহর। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। ফরিদপুর জেলাকে বলা হয় সবচেয়ে বড় বিভাগীয় শহর। এখানকার কৃষি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, কর্মের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা রয়েছে ফরিদপুরের সাথে, এবং সরাসরি ঢাকা এবং ফরিদপুরের সাথে রয়েছে সুন্দর যোগাযোগ ব্যবস্থা। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা সবগুলো জেলার মানুষ ফরিদপুর হয়ে ঢাকায় অবস্থান করে। তো সুতরাং আমরা বলতেই পারি বাংলাদেশের ধনী জেলার মধ্যে ফরিদপুর জেলা একটি অন্যতম। বাংলাদেশের ধনী জেলার মধ্যে 6 নম্বরে অবস্থান করছে মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ হল বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুন্সিগঞ্জ ঢাকা বিভাগের একটি জেলাও। মুন্সিগঞ্জের প্রাচীন নাম হল বিক্রমপুর। অর্থনৈতিক দিক থেকে মুন্সিগঞ্জ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কয়েক বছর আগে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মুন্সিগঞ্জের মাওয়ায় নগরী গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই জেলায় দরিদ্র মানুষের সংখ্যা খুবই কম। বিবিএস এর তথ্য দেখা যায় এই জেলার দরিদ্র মানুষের সংখ্যা 3.10%। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আজকের ভিডিওর 5 নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলা। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী হল এই রাজশাহী। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের একটি বিভাগীয় শহর। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। এদের মধ্যে লক্ষণে বা লক্ষণবতী, মহেস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয়ে থাকে। রাজশাহীতে এমন কোনো জিনিস নাই যেটা নাই। রাজশাহীতে রয়েছে সার্বিক ধরনের সুব্যবস্থা। এখানে আছে কৃষির ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা, এবং বিশেষ করে রাজশাহীকে বলা হয়ে থাকে শিক্ষানগরী। এবং এই জেলার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, যার ফলে বাংলাদেশের অন্য সকল জেলার মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটি শক্তিশালী জেলা হিসাবে পরিচিত লাভ করেছে রাজশাহী জেলা। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আজকের ভিডিও 3 নম্বরে অবস্থান করছে বরিশাল জেলা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হল এই বরিশাল জেলা। এটি 1997 সালের বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। উপজেলার সংখ্যানুসারে বরিশাল বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। বরিশাল জেলার মানুষের অর্থনৈতিক অবস্থান খুবই ভালো।
এখানে কৃষি ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, বাসস্থানের সুযোগ সুবিধা বলেন আর যাতায়াতের সুযোগ সুবিধা বলেন, সব দিক থেকে উন্নত হলো এই বরিশাল জেলা। বরিশাল জেলার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং বরিশালের অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য করে থাকে, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, যার ফলে বরিশাল জেলা বাংলাদেশের অন্য সকল জেলা থেকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা শক্তিশালী অবস্থানে আছে। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা হলো এই নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ শহরে এই জেলার প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলারই অন্তর্গত। নারায়ণগঞ্জ সোনালী আঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। এখন দেশে এখন সবচেয়ে কম হতদরিদ্র মানুষ বাস করে এই নারায়ণগঞ্জ জেলায়। এই জেলার বেশিরভাগ মানুষের বাস দরিদ্র সীমার উপরে, কিন্তু অবাক করা বিষয় হল হতদরিদ্র কম থাকলেও শিক্ষায় সবচেয়ে পিছিয়ে আছে ঢাকার এই জেলা। হতদরিদ্র মানুষ কম বলে এই জেলা ধনী জেলা তালিকায় এগিয়ে আছে। এই জেলায় সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে। বিবিএস এবং উইকিপিডিয়ার তথ্য মতে এই জেলায় দরিদ্র মানুষের সংখ্যা হল 2.60%। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আজকের ভিডিও দুই নম্বরে অবস্থান করছে সিলেট জেলা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল হল এই সিলেট জেলা। এটি সিলেট বিভাগের অধিভুক্ত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে সিলেট বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী এবং বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসাবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসাবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম ধনী জেলা। বাংলাদেশের ধনী জেলার মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে চিটাগং জেলা বা চট্টগ্রাম জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হল এই চট্টগ্রাম জেলা। অবস্থানগত কারণে চট্টগ্রাম বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। পাহাড়, সমুদ্র, উপত্যক্য, বন বনানীর কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বলা হয়ে থাকে। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সংঘটিত হয়। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এই হার 80%। রাজস্ব আয়ের ক্ষেত্রেও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 10টি ধনী জেলা তালিকা বর্ণনা করলাম, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।